সরকারি 3.5 কোটি টাকার প্রকল্প ভাগ বাটোয়ারার দুর্নীতির সংবাদ প্রকাশ করিবার হারণায় ফটিকছড়ির এক সাংবাদিকের বিরুদ্ধে 57 ধারায় 2 মামলা করা হয়। আর এই মামলা প্রত্যাহারের দাবিত আজিয়া বিয়ালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন গুজে বিভিন্ন সাংবাদিক মহল। এসময় সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজাদীর ফটিকছড়ির প্রতিনিধি এস এম আকাশুরুর করা মামলা 2 অবিলম্বে প্রত্যাহার করিবার দাবি জানায় সাংবাদিক নেতল। আর নইলে লাগাতার আন্দোলনের জেবের কঠোর হুঁশিয়ারি দেয়। আয়োজিত মানববন্ধনত চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির পরিচালক কাজী মহসিন সহ চট্টগ্রাম ও বিভিন্ন উপজেলার সাংবাদিক দল উপস্থিত আছিল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।